ও তব কথামৃত তপ্তজীবন কবিভিড় শ্রবণমঙ্গলম শ্রীমদা তথম ভুবি গৃহতি এ ভূরিদা জ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে আঠারোশো চুরাশি ফেব্রুয়ারি নবম পরিচ্ছেদ সন্ধ্যার পর ঠাকুরবাড়িতে আরতি হইয়া গেল কিয়ৎক্ষণ পরে অধর কলিকাতা হইতে আসিলেন ও ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঘরে মহিমাচরণ রাখাল মাস্টার হাজরাও এক একবার আসিতেছেন অধর আপনি কেমন আছেন শ্রী রামকৃষ্ণ স্নেহ স্বরে এই দেখো হাতে লেগে কি হয়েছে সহাস্যে আছি আর কেমন অধর মেঝেতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন ঠাকুর তাহাকে বলিতেছেন তুমি একবার এইটে হাত বুলিয়ে দাও তো অধর ছোটখাটটির উত্তর প্রান্তে বসিয়া ঠাকুরের শ্রীচরণ সেবা করিতেছেন ঠাকুর মহিমাচরণের সহিত আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি কি ভক্তি তুমি এইটি যদি সারতে পারো তাহলে বেশ হয় মুক্তি মান টাকা রোগ ভালো হওয়া কিছুই চাই না কেবল তোমায় চাই এর নাম কি ভক্তি বাবুর কাছে অনেকেই আসে নানা কামনা করে কিন্তু যদি কেউ কিছুই চায় না কেবল ভালোবাসে বলে বাবুকে দেখতে আসে তাহলে বাবুরও ভালোবাসা তার উপর হয় প্রহ্লাদের অহেতু কি ভক্তি ঈশ্বরের প্রতি শুদ্ধ নিষ্কাম ভালোবাসা মহিমাচরণ চুপ করিয়া আছেন ঠাকুর আবার তাহাকে বলিতেছেন আচ্ছা তোমার যেমন ভাব সেইরূপ বলি শোনো মহিমার প্রতি বেদান্ত মতে স্বস্বরূপকে চিনতে হয় কিন্তু অহং ত্যাগ না করলে হয় না অহং একটি লাঠির স্বরূপ যেন জলকে দুভাগ করছে আমি আলাদা তুমি আলাদা সমাধিস্থ হয়ে এই অহং চলে গেলে ব্রহ্মকে বোধে বোধ হয় ভক্তেরা হয়তো কেহ কেহ ভাবিতেছেন ঠাকুরের কি ব্রহ্মজ্ঞান হয়েছে তা যদি হয়ে থাকে তবে উনি আমি আমি করিতেছেন কেন ঠাকুর আবার কথা কহিতেছেন আমি মহিম চক্রবর্তী বিদ্যান এই আমি ত্যাগ করতে হবে বিদ্যার আমিতে দোষ নাই শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন স্ত্রীলোক সম্বন্ধে খুব সাবধান না থাকলে ব্রহ্মজ্ঞান হয় না তাই সংসারে কঠিন যত শিয়ান হও না কেন কাজলের ঘরে থাকলে গায়ে কালি লাগবে যুবতির সঙ্গে নিষ্কামেরও কাম হয় তবে আধাছানার মন্ডা কখনো বা খেলে মহিমার হাস্য সংসারীর পক্ষে তত দোষের নয় সন্ন্যাসীর পক্ষে খুব দোষের সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না সন্ন্যাসীর পক্ষে স্ত্রীলোক থুথু ফেলে থুতু খাওয়া স্ত্রীলোকদের সঙ্গে সন্ন্যাসী বসে বসে কথা কবে না হাজার ভক্ত হলেও জিতেন্দ্রীয় হলেও আলাপ করবে না সন্ন্যাসী কামিনী কাঞ্চন দুই ত্যাগ করবে যেমন মেয়ের পট পর্যন্ত দেখবে না তেমনি কাঞ্চন টাকা স্পর্শ করবে না টাকা কাছে থাকলেও খারাপ হিসাব দুশ্চিন্তা টাকার অহংকার লোকের উপর ক্রোধ কাছে থাকলে এই সব এসে পড়ে সূর্য দেখা যাচ্ছিলো এসে সব ঢেকে দিলে তাই তো মারোয়ারি যখন হৃদের কাছে টাকা জমা দিতে চাইলে আমি বললাম তাও হবে না কাছে থাকলেই মেঘ উঠবে সন্ন্যাসীর এই কঠিন নিয়ম কেন তার নিজের মঙ্গলের জন্য বটে আর লোকশিক্ষার জন্য সন্ন্যাসী যদিও নিজে নির্লিপ্ত হয় জিতেন্দ্রীয় হয় তবু লোকশিক্ষার জন্য কামিনী কাঞ্চন রূপে ত্যাগ করবে সন্ন্যাসীর ষোলো আনা ত্যাগ দেখলে তবে তো লোকের সাহস হবে তবেই তো তারা কামিনী কাঞ্চন ত্যাগ করতে চেষ্টা করবে এ ত্যাগ শিক্ষা যদি সন্ন্যাসী না দেয় তবে কে দিবে তাঁকে লাভ করে তবে সংসারে থাকা যায় যেমন মাখম তুলে জলে ফেলে রাখা জনক ব্রহ্মজ্ঞান লাভ করে তবে সংসারে ছিলেন জনক দুখান তরবার ঘোরাতেন জ্ঞানের আবার কর্মের সন্ন্যাসী কর্মত্যাগ করে তাই কেবল একখানা তরবার জ্ঞানের জনকের মতো জ্ঞানী সংসারে গাছের নিচের ফল উপরের ফল দুইই খেতে পারে সাধু সেবা অতিথি সৎকার এসব পারে মাকে বলেছিলাম মা আমি শুটকে সাধু হব না ব্রহ্মজ্ঞান লাভের পর খাওয়ারও বিচার থাকে না ব্রহ্মজ্ঞানী ঋষি ব্রহ্মানন্দের পর সব খেতে পারত শুকর মাংস পর্যন্ত মহিমার প্রতি মোটামুটি দুই প্রকার যোগ কর্মযোগ আর মনোযোগ কর্মের দ্বারা যোগ আর মনের দ্বারা যোগ ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ আর সন্ন্যাস এর মধ্যে প্রথম তিনটিতে কর্ম করতে হয় সন্ন্যাসীর দণ্ড কমণ্ডলু ভিক্ষাপাত্র ধারণ করতে হয় সন্ন্যাসী নিত্য কর্ম করে কিন্তু হয়তো মনের যোগ নাই জ্ঞান নাই ঈশ্বরে মন নাই কোনো কোনো সন্ন্যাসী নিত্যকর্ম কিছু কিছু রাখে লোকশিক্ষার জন্য গৃহস্থ বা অন্যান্য আশ্রমী যদি নিষ্কাম কর্ম করতে পারে তাহলে তাদের কর্মের দ্বারা যোগ হয় পরমহংস অবস্থায় যেমন সুখদেবাদির কর্ম সব উঠে যায় পূজা জপ তর্পণ সন্ধ্যা সব কর্ম এ অবস্থায় কেবল মনের যোগ বাহিরের কর্ম কখনো কখনো সাধ করে করে লোকশিক্ষার জন্য কিন্তু সর্বদা স্মরণ মনন থাকে দশম পরিচ্ছেদ কথা কহিতে কহিতে রাত আটটা হইয়াছে ঠাকুর রামকৃষ্ণ মহিমাচরণকে শাস্ত্র হইতে কিছু স্তবাদি শুনাইতে বলিলেন মহিমাচরণ একখানি বই লইয়া উত্তর গীতার প্রথমেই পরব্রহ্ম সম্বন্ধীয় যে শ্লোক তাহা শুনাইতেছেন ইদেকাং নিষ্কলং ব্রহ্ম ভ্যোমাতি তাং নিরঞ্জনম অপ্রত্যর্কম অবিঘ্নম বিনাশোতপত্তি वर्जितম ক্রমে তৃতীয় অধ্যায়ের সপ্তম শ্লোক পড়িতেছেন অগ্নির দেবো দ্বিজাতিনাং মুনিনাং ঋষিদি দৈবতম প্রতিমা স্বল্পবুদ্ধিণাং সর্বত্র সমদর্শিনাম অর্থাৎ ব্রাহ্মণদিগের দেবতা অগ্নি মনিদিগের দেবতার হৃদয় মধ্যে স্বল্প মানুষদের প্রতিমাই দেবতা আর সমদর্শী দিগের দেবতা সর্বত্রই আছেন সর্বত্রা সমাদর্শী নাম এই কথা উচ্চারণ করিবা মাত্র ঠাকুর হঠাৎ আসন ত্যাগ করিয়া দণ্ডায়মান হইয়া সমাধিস্থ হইলেন হাতে সেই বাড় ও ব্যান্ডেজ বাঁধা ভক্তেরা সকলেই অবাক এই সমদর্শী মহাযোগীর অবস্থা নিরীক্ষণ করিতেছেন অনেকক্ষণ রূপে দাঁড়াইয়া প্রকৃতিস্থ হইলেন ও আবার আসন গ্রহণ করিলেন মহিমাচরণকে এইবার সেই হরিভক্তির শ্লোক আবৃত্তি করিতে বলিলেন মহিমা নারদ পঞ্চরাত্র হইতে আবৃত্তি করিতেছেন অন্তরবাহীর ইয়দি হরিস তপসা কিম नान्तर्बहिर्यदि हरिस्तपसा ततः किम् आराधितो यदि हरिस्तपसा ततः किं नाराधितो यदि हरिस्तपसा ततः किं विरम विरम ब्रह्मन् किं तपस्या सुवत्स व्रज व्रज द्विजशीघ्रं शङ्करं ज्ञानसिन्धुं हरिभक्तिं वैष्णवोक्तां सुपक्वां ভাবা নিগাড়া নিবন্ধে শ্রী রামকৃষ্ণ আহা আহা শ্লোকগুলির আবৃত্তি শুনিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছিলেন কষ্টে ভাব সংবরণ করিলেন এইবার জ্যোতিপঞ্চক পাঠ হইতেছে কল্পিতম ইন্দ্র চরাচরং ভাতি মনোবিলাসম বিলাসম সচ্চিৎ সুখাইকম جگদাત્મরূপম সাকাশিকাহম নিজবোধরূপম সাকাশিকাহম নিজবোধরূপম এই কথা শুনিয়া ঠাকুর সহাশে বলিতেছেন যা আছে ভান্ডে তাই আছে ব্রহ্মান্ডে এইবার পাঠ হইতেছে নির্বাণ শতকম ওম মনোবুদ্ধ্য অহংকার চিত্তানি নোত্রজিউে নাণনেত্রে ন্যোম ভূমি তেজো নায়ুশ্চিদানন্দরূপ শিবোহং শিবোহম যতবার মহিমাচরণ বলিতেছেন চিদানন্দরূপ শিবোহং শিবোহং ততবারই ঠাকুর সহাস্যে বলিতেছেন নাহং নাহং তুমি তুমি চিদানন্দ মহিমাচরণ জীবনমুক্তি গীতা থেকে কিছু পড়িয়া ষট বর্ণনা করিতেছেন তিনি নিজে কাশিতে যোগীর যোগাবস্থায় মৃত্যু দেখিয়াছিলেন বলিলেন এইবার ভুচরি ও খেচরি মুদ্রার বর্ণনা করিতেছেন ও সাম্ভবী বিদ্যার সম্ভবী যেখানে সেখানে যায় কোনো উদ্দেশ্য নাই মহিমা রামগীতায় বেশ বেশ কথা আছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে তুমি রামগীতা রামগীতা করছো তবে তুমি ঘোর বেদান্তি সাধুরা কত পড়ত এখানে মহিমাচরণ প্রণব শব্দ কিরূপ তাই পড়িতেছেন তৈলধারামবিচ্ছিন্নম দীর্ঘ ঘণ্টা নিনাদবৎ আবার সমাধির লক্ষণ বলিতেছেন ঊর্ধ্বপূর্ণমাধপূর্ণম মধ্যপূর্ণং যদাত্মকম সর্বপূর্ণ স আত্মে সমাধিস্থস্য লক্ষণম অধর্মোহিমাচরণ ক্রমে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ও নিজন নিমন্তরূপ ভুকৃত্রহং ঈশাবারমেশমিঢ্যং তং রামকৃষ্ণ শিসানমা শ্রী রমকৃষ্ণাণম